হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিংকুল বিশ্বনাথ। আজি আপনাদের মাজলে আর একটা নতুন ভিডিও লৈ আহিছো। মই যেহেতু উড়িষ্যার আছো আর উড়িষ্যার পৰা যিমান পাৰো আপোনালোকক মই মোৰ ভিডিওৰ জৰিয়তে উড়িষ্যার জায়গাবোৰ দেখাবলৈ চেষ্টা কৰিম। আজি গৈ আছো আমি শিলকাহ্রদ আর আমি আছো এতিয়া পুৰীত, জগন্নাথ মন্দিৰৰ একেবাৰে কাষতে আছো। আর ইয়াৰ পৰা শিলকাহ্রদলৈ অলমোস্ট 50 কিলোমিটার্স মান হব। আমি গাড়িত ইয়াৰ পৰা গাড়ি রিজার্ভ কৰিছো আর তালৈ গৈ আছো। আপোনালোকক মোৰ ভিডিওটোৰ জৰিয়তে আজি শিলকাহ্রদ ধুনীয়াকৈ দেখুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিম। আশা কৰো ভিডিওটো চাই থাকিব আপোনালোকে, আর যদি ভিডিওটো চাই ভাল পায় তেনেহলে লাইক শেয়ার কমেন্ট কৰাৰ লগতে মোৰ পিংকুল বিশ্বনাথ নামেৰে থকা চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব বুলি আশা ৰাখিছো। আমি এতিয়া গাড়ির কারণে রখি আছো, সকলে গাড়ি আহিলে যাব পাৰিম। আর যেহেতু ইয়াৰ পৰা যথেষ্ট দূৰো আছে, সময় লাগিব, বহুত সময় গাড়ির কারণে রখি রখি আমনি লাগিছে। ফাইনালি গাড়ি আহি পাই গল, তো গৈ আছো আর তারপরে যি যত দেখো আপোনালোকক ধুনীয়াকৈ দেখাই থাকিম। চাই থাকিব ভিডিওটো, আপোনালোকে ভাল পাব। ইমান ধুনীয়াকৈ মুখস্থ ৰাখিছো, সঁচাকৈ ভাল লাগিছে। আৰু এটা কওক, তো ফাইনেলি আমি শিলকাহ্রদ আহি পাই গলো। ইয়াতে লিখা আছে ইকো ট্যুরিজম সেন্টার, এইটো গাবাগুন্ডা। তো সিফেলে আমি যাব লাগিব, সবে নামি আছে আর। তো অলমোস্ট 1.5-2 ঘন্টা মান সময় লাগিলে। এফালে টিকেট কটা হয়ে গেল, আমি যেহেতু এতিয়া তালৈ যাম, শিলকাহ্রদর মাজলৈ যাম। আর তাত বহুতো বস্তু চাবলগীয়া আছে, কি কি দেখা পাম ইয়াতে ধুনীয়াকৈ টিকেটটো লিখাই আছে, চাই দিয়ক। ডলফিন, সি মাউথ আইলেণ্ড আছে, রেড ক্র্যাবস আছে মানে রঙা, হয়তো কি বলে কয় কেকুরা, লিটিল বার্ডস আছে, স্যাংচুরি আছে, কালিজাই টেম্পল আছে। তো গোটেইখিনি মই মোৰ ভিডিওটোৰ জৰিয়তে যিমান পাৰো কেপচাৰ কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু আপোনালোকক দেখাম। তালৈ গৈ আছো আৰু প্ৰাইচটো 8 জন যাম আমি। আমাৰ টোটেল পইচা লৈছে 4,500 টকা, মানে ইণ্ডিভিজুৱেলকৈ 563 টকামানকৈ পৰিছে আৰু। এতিয়া আমি এই শিলকাহ্রদৰ পাৰত আৰু মাজলৈ গৈ আছো। মাজত বহুতো চাবলগীয়া বস্তু আছে, ৰেড ক্ৰেবছ আছে, ডলফিন দেখা পাম আৰু কিবা কিবি বহুত আছে, মই আপোনালোকক কৈছোঁ অলপ আগতে। তো সেইখিনি গোটেইখিনি চাবলৈ চেষ্টা কৰিম আৰু আপোনালোককো দেখাব চেষ্টা কৰিম। এয়া চাওক, সকলো সাজু হৈ আছে। এই সময়খিনি অনুভৱ কেনে হয়তো আপোনালোকক মই কথাৰে বুজাব নোৱাৰিম। আপোনালোকে যদি উড়িষ্যালৈ আহে তেনেহ'লে শিলকাহ্রদলৈ এবাৰ আহি চাব। আৰু শিলকাহ্রদ আপোনালোকে পাৰৰ পৰা চোৱাকৈ নাহিব, পাৰৰ পৰা চালে একো আমেজ নাপায়, ব'টিং কৰিলেহে ইয়াৰ প্ৰকৃত আমেজটো পাব।
আৰু বটিং প্ৰাইচটো বেছি, কিন্তু সঁচা কথা ক'ব গ'লে বটিং কৰিলেহে আপোনালোকে ভাল পাব। 4 ঘণ্টা আপোনালোকক বটিং কৰাব, বহুতো বস্তু চাবলগীয়া আছে চিল্কা হ্ৰদত। প্ৰথমে আপোনালোকে এয়া দেখাই লৈছোঁ, চাওক চৰাইবোৰে কেনেকৈ একদম হাতৰ পৰা বস্তু নিবলৈ ভয় নকৰে। আৰু আমি যিহেতু চৰাইৰ কাৰণে একো খাদ্য নানিলোঁ, আমি খাবলৈ অনা চিপচেকে চৰাই খোৱালোঁ। আৰু 4 ঘণ্টা তোৰ যি য'ত দেখোঁ আপোনালোকক মোৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে ধুনীয়াকৈ দেখাই গৈ থাকিম। প্ৰথমে এই দৃশ্যটো দেখাই লৈছোঁ, চাওক জীৱনত এইটো মোৰ প্ৰথম অভিজ্ঞতা, এনেকৈ চৰাইক মোৰ নিজৰ হাতেৰে খাদ্য খুৱাইছোঁ। আৰু একদম ভয় নকৰে, জাক জাক একদম চৰাই আহি আপোনাৰ হাতৰ পৰা লৈ যাব। তো এই দৃশ্যটো আপোনালোকক দেখাই ল'লোঁ, আৰু যি য'ত আছে মই মোৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকক ধুনীয়াকৈ দেখাই যাম। ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাই থাকক, ভাল পাব আপোনালোকে। এইটো চাওক ৰঙা কেঁকুৰা, এইটো ৰঙা কেঁকুৰা দেখিলে, আৰু আছে না এইখিনি এরিয়াত মানে ডলফিন ওলাই চাবর কারণে। ইয়াতে চাওক গোটেখিনি নাও মানে মেশিনবোৰ অফ কৰি কৰি দিছে, কারণ মেশিনৰ শব্দত ডলফিনবোৰে ভয় করে যে ওলাই নাহে। তো এখন সিফালে পৰা আহি থকাৰ কাৰণে এখন চলি আছে, বাদ বাকিখিনি সব স্টার্ট অফ কৰি দিলে, মেশিন অফ কৰি দিলে। আৰু আমি ডলফিন ওলোৱা চাবর কারণে ওয়েট কৰি আছো। এইফালে ছবি ডলফিন এটা হলেও যাতে দেখা পাওঁ। আমি ফাইনেলি চিমাউট আইলেণ্ডটো পাই গ'লোঁ। এইটো তো আমি আহি আহি বৰ্তমান পাই গ'লোঁ চিমাউট আইলেণ্ড। এই আৰু এই আইলেণ্ডটোৰ পাৰত কি ক'ত আছে মই গোটেইখিনি আপোনালোকক দেখাই আছোঁ। ইয়াতে চাওক, ইয়াতে দোকানবোৰ বহিছে খুচি ধাবা। আৰু ইয়াত কি ক'ত পায় মই বোলো দেখুৱাওঁ। এইফালে চাওক নাৰিকল, নাৰিকল খাওঁ বুলি ক'লে খাব পাৰিব। আৰু ইয়াতে মিছা মাছ, এইটো এইটো দেখিছে মিঠা মাছ, মিছা মাছ, এইটো মিঠা মাছ, এইটো কেঁকুৰা হয়, কেঁকুৰা পানীত কেঁকুৰা আহে না। এইটো যদি খাওঁ বুলি ভাবে পুৰি দিব না, এইটো বনাই দিব না, বনাই কে দেখা। ইয়াৰ পৰা ৰাইচ বি মিলে না, আদা রসুন পিয়াজ টমাটো সব বনা রাখা না, ইসো অয়েল ফ্রাই করেন মশলা ফ্রাই করকে দেগা, আর ডাল হো গা রাইস হো গা সব হো গা। এতিয়া আমি আহি আছো, ইয়াতে সমুদ্ৰ আছে, এই অৰণ্যখনৰ পাছফালে সম্ভৱ আছে নেকি সমুদ্ৰ আছে। তো চাবলৈ আহি আছো, চাওক এইফালে, ইয়াত চাওক এইবোৰ কেকটাছ, যিহেতু বালিত কেকটাছ হয়, মৰুভূমিত কেকটাছ হয়, আৰু ইয়াৰ যিহেতু বালিময় উৰিষ্যাটো প্ৰায় বালিয়েই, চাওক ইয়াত আহিছে এইবোৰ কেক সাগৰ ফেনা। আৰু এতিয়া আমি সমুদ্ৰ চাবলৈ গৈ আছোঁ, ইয়াৰ পৰা অলপ আগত আছে, তো তাৰ পৰা আপোনালোকক দেখাই আছোঁ।
এতিয়া গৈ আছো সেই সাগরখন চাবর কারণে। আমি আছো একদম মানে চারিওফালে পানি তার মাজত আছো, তো এটা তালে গৈ আছো আর তারপর আপনার সুন্দরক দেখো চাও ইমান ডাঙর ডাঙর গমে পাওয়া নাছিল ইয়াত জাও গছ বলে, ইমান ওখ ওখ ইয়াত দেখিছে যে এই গছবুর হয়েছে জাও গছ। আতরপা মই হেয়াতে জাও গছ বলে ভবাই নাছিল, মই বেলে কিবা গছ বলে আইছিল, এই শিলংত যে থাকে এটা গুটি গুটি হয় যে সেয়া গছ বলে ভাবি আছিল, কিন্তু এই আসলতে সেই শিলংত দেখা গছজোপা নহয়, গছজোপার নাম মনলৈ অহা নাই, কিবা পাইন গছ, পাইন গছ নহয়, মই পাইন গছ বলে আইছিল প্রথমে। এয়া হ্যাঁ এয়া হয়েছে জাও গছ, চাও ইমান ওখ ওখ দেখিছে। আর এটা আমি আহিছো সমুদ্র চাবলে, এ পালোহি আর অলপ আছে, এইখন চাও সমুদ্র, এইখন চাবলে আহিলো আমি, ওয়াও রিয়েলি আই এম সো লাকি, সচাকে সচাকে কইছো আমি বহুত লাকি, মই ভগবানের ওসর চিরকৃতজ্ঞ আজি এনেকুৱা এটা জায়গাও চাবলে আহিব পাৰিছো, ওয়াও ভাগ্য সচাকে। এয়া চাও চাব দেই কেঁকুরা ওলাব চাব, মই দেখাই আছো আপনার, এই একটা কেঁকুরা চাও, ও লুকাই যায় অহালগে লগে লুকাই যায়, ও কেঁকুরা দেখো যে অহালগে লগে লুকাই যায় কেঁকুরা, কেঁকুরা চাব দেই কেঁকুরা চাও, এই কেঁকুরা দেই যেহেতু লুকাই গল, এয়া কেঁকুরা চাও মই দেখাই আছো আঁতরপা, সিহঁতে ওচরলে যাওয়ার লগে লগে লুকাই যায় কেঁকুরা। আর স্পোর্টিং হাফপেন্ট লো না তো অকান দিলেন